হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনুদে ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করলাম। আর এখন বাজে কিন্তু ওই 8টার মতন, আমাদের কাজের বউটা চলে আসবে, সেই জন্য দেখো আমি জামা কাপড়গুলো সব সার্পে মেখে দিলাম। আর আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, শরীরটা অতটা ভালো লাগছিল না যেহেতু রাত্রিবেলা ঘুম হয়। আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রেগনেন্সির 7 মাসে আমি সকালবেলা কী কী কাজকর্ম করি, তো সেগুলোই আজকে শেয়ার করব। তো প্রত্যেক দিন কি আর একই ভিডিও দেব? তোমাদেরও দেখতে বোর লাগবে, তাই না? সেই জন্য ভাবলাম তাহলে আজকে 7 মাসের আমার মানে প্রেগনেন্সির সকালে কাজকর্মটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে তো দেখলেই আমি ওইদিকে সার্পে মানে জেঠিমা বলতে কাজের বউটাকে সব ভিজিয়ে দিলাম, তারপরে ঘরে চলে এসেছি, ঘরগুলো ঝাড় দিয়ে নেব, কারণ বাসি ঘর তো, যতক্ষণ ঝাড় না দেবো ততক্ষণ ভালো লাগে না। আর গিনি তো চারিদিকে পটি করে রাখে, এই জন্য আমাকে ঘরটা আগে ঝাড় দিয়ে দিতে হয়। তারপরে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে থাইরয়েডের ওষুধটা আগে খেয়ে নিলাম, তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। তোমাদের দাদা মুখ টুখ ধুয়ে চলে এসছে, এদিকে ওকে একটু চা বসিয়ে দিলাম, কারণ ওকে আগে চাটা করে দিই, ও বসিয়ে আছে ওইদিকে, ও কারণ ডিউটি বেরাবে, ওকে যদি না করে দিই অনেকটাই লেট হয়ে যাবে। আর তারপরে ওকে চাটা করে দিই, আমি দুধটা ছেঁকে দুধটা গরম বসিয়ে দিলাম। তারপরে চলো তোমাদের দাদাকে চাটা ওইদিকে আমি দিয়ে দিই, ও চাটা খেতে থাকুক আর দুধটা এদিকে গরম হোক। আর হ্যাঁ, আমি কিন্তু এই প্রেগনেন্সি অবস্থায় মানে বলতে পারো ওই 2 মাস থেকে আজকে আমার 7 মাস পর্যন্ত আমি কিন্তু চা খাইনি। আজকে হঠাৎ একটু ইচ্ছা হলো চা খাবো, সেই জন্য পাউরুটি দিয়ে চা খেলাম। আর ওই পাউরুটি দিয়ে চা খাওয়াটাই যে আমার কাল হবে জানতাম না, তারপরে তো দেখো কাজে লেগে পড়েছি ওই পাউরুটি দিয়ে চা খাওয়ার পরে। তো কাজ বাজ করার পর তারপরেই অম্বলটা হয়েছে। তারপরে দেখো কলে জল চলে এসছে, আমি কলে চলে এসেছি, জল বলতে অনেকক্ষণ আগেই চলে এসছে। তো ঘর মুছার লাঠিটা আমি ভালো করে ধুয়ে নিলাম, তারপরে দেখো জেঠিমা কাপড়গুলো কেচে দিয়ে গেছে, ওগুলো এক এক করে দড়িতে সব মেলে দিলাম। আর এত জামা কাপড় হয় না, দড়িতে মেলার জায়গাই হয় না। তারপরে দেখো সকালে আমি যেহেতু ভাত খাবো, মুসুরি সিদ্ধ আর আলু সিদ্ধ আর চাল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম, দুটো সিটি ফেলে অফ করে নেব। তারপরে তো ঘরে চলে আসলাম, ঘরে এসে বাসি বিছানাটা তুলে, বাসি বিছানার তোলাই ছিল, নতুন একটা চাদর পাতলাম। তারপরে দেখো শরীরটা ভালো লাগছিল না, কিছুক্ষণ শুয়ে রান্নাঘরে চলে এসেছি। শ্বশুরমশাই সকালবেলা বাজার নিয়ে এসেছিলো পটল আর কাঁকরোল আর বাটা মাছ এনেছে, তো ওই যাই হোক যে কোনো একটা তরকারি করব। ফ্রেন্ড এতক্ষণ শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিলো না আজকে। তারপরে মাছগুলো শাশুড়ি মাছকে ইয়া করে তোমার ধুয়ে দিল, তো এখন একটু উঠলাম, উঠে মাছগুলো এইদিকে ভাজা হচ্ছে আর সবজি এদিকে কী হয়, আর ভাতটাও দেখো ওইদিকে বসিয়ে দিয়েছে। হ্যাঁ দাও তো আজকে শরীরটা কেমনই লাগছে, মানে রাত্রে যত ঘুম হয়নি তো এই জন্য আজকে শরীরটা একদমই ভালো লাগছে না, আর খেতেও ইচ্ছা করছে না। সকাল থেকে আজকে তেমন কিছু খাইনি, ভাত করে রেখেছি, ভাত ভাবলাম একবারে একটু পরে খেয়ে স্নান করতে চলে যাবো, তাহলে দুপুরে সেই প্রোভেন্স যে পাউডারটা আছে ওইটা খেয়ে নেব। তো চলো তাহলে আমি মাছটার দিকে ভাজি, তোমরা দেখতে থাকো। তারপরে দেখো আমি এখানে সবজিগুলো নিয়ে কাটতে বসে গেছি। আজকে করব কাঁকরোল আলু ভাজা, পটল ভাজা আর মাছ বাটনা, মানে বাটা মাছে সর্ষা বাটা দিয়ে ঝাল করব। তো চলো আমি এদিকে সবজিগুলো কেটে নিই, আর ওইদিকে শাশুড়ি মা আমার সাথে কি বেশ কথা বলছিল, সেই জন্য সবজিগুলো কাটছিলাম আর শাশুড়ি মার সাথে কথা বলছিলাম। ও বলছিল সেই মানে ক্ষীর যাকে বলে, তো আমাদের এখানে একজন গোয়ালেকে মানে গোয়ালাকে ক্ষীর বলা হয়েছিল, কারণ আমার শাশুড়ি মা ষষ্ঠী করে, সেই শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী বলে যাকে, তো ওই ষষ্ঠীতেই ক্ষীর দরকার। আমার শ্বশুরবাড়ির ভাষায় চাচি বলে, তো আমি আগেও জানতাম না, বাট আমি একে ক্ষীরই বলি। ওই ক্ষীরের কথাই বলা হয়েছে, সেটাই আমাকে জিজ্ঞাস করছিল, অনু তোমার শ্বশুর ক্ষীর বলে দিয়েছে? আমি বললাম হ্যাঁ বলেই দিয়েছে, কারণ শাশুড়ি মা জানতো না যে ক্ষীরের কথা ওনাকে বলা হয়েছে, সেটাই আমাকে জিজ্ঞাস করছিল। তারপরে দেখো এখানে তো সব সবজিগুলো কেটে নিলাম, আর বসে বসে ভাবছিলাম যে সবই ভাজা করব, তো কারণ পটলের তরকারিটা ভালো লাগে না সব সময় খেতে। তো তারপরে শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, শাশুড়ি মা বললো তোমার যা ইচ্ছে তুমি সেটাই করো, আমি মানে আমি জানি না। আমি বললাম ঠিক আছে, আমার তারপরে মনের মতন করেই রান্না করলাম। তারপরে ওইদিকে শাশুড়ি মা সেই ক্ষীর যাকে বলে ক্ষীরটা নিয়ে বসে পড়েছে। ক্ষীরটা জানো আজকে 2-3 দিন ধরে রাখা হয়েছে, শাশুড়ি মা তো জানে না যে ক্ষীরটা আনা হয়েছে, শাশুড়ি মা জানেই না যে ক্ষীরের কথাও বলাও হয়েছিল। তো যাই হোক,
তারপরে ক্ষীরটা বের করে দেখে কি ক্ষীরের সেই নিচটা আছে না, মানে সাদা সাদা হয়ে গেছে আর কেমন মানে ধোঁয়াশে ধোঁয়াশে, মানে একটা কেমন ঘ্যামটা ঘ্যামটা একটা গন্ধ করছে। তো যাই হোক, শাশুমা বললো ভালো আছে, অন্য তুমি একটু খেয়ে দেখো। তো আমাকে দিল, আমি বললাম না অতটা ভালো লাগলো না। তারপরে শাশুমা বললো তাহলে আমি কালকে ষষ্ঠীর জন্য একটা একটা করে গোল্লা পাকিয়ে রেখে দিই, তারপরে বাদ বাকি তোমাদের খাওয়ার জন্য আমি চিনি দিয়ে মানে বিকালবেলা কড়াইতে ভালো করে গরম করে গলিয়ে দেবো। আমি বললাম বেশ তাই করো। তারপরে দেখো এইদিকে তো পটল ভাজা বসিয়ে দিয়েছি, পটল ভাজা প্রায় হয়ে গেছে, তারপরে কারকল আলু ভাজাটাও বসিয়ে দেবো আর ভাতটাও ওইদিকে হচ্ছে। ততক্ষণে আমি সর্ষেটা মিক্সারে বেটে নেবো, কারণ কারকল ভাজা হয়ে গেলে তারপরে দেখো বাটা মাছটা সর্ষে বাটা দিয়ে বসিয়ে দেবো। তারপরে আমি সকালে খাবারও নিয়ে নিয়েছি। চলো তাহলে আজকের এই ছিল আমার 7 মাসের সকালে কাজকর্ম। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে।